শ্রী হট্টে চৈতন্য মহাপ্রভুর বহু পার্ষদ অবতীর্ণ হইলেন। এবং এই পবিত্র যুগল টিলা বিভিন্ন নিবেদন আছে, পুষ্প নিবেদন, অর্ঘ্য নিবেদন, আর একটা আছে আত্মনিবেদন। দীক্ষা গ্রহণ করা মনে হচ্ছে আত্মনিবেদন, মন কায় বাক্য দিয়া ভগবানের সেবা করব, ভগবানের সেবা করব। এবং ভগবান ভগবানকে সন্তুষ্ট করা গুরু বৈষ্ণবের সেবা করব। এখন যারা শপথ নিয়েছে ষোলমালা জপ, চারটা নিয়ম এবং প্রভুপাদের মনোভীষ্ট পূর্ণ করা, হাত তুলুন। এটা সারা জীবন ধরে করার জন্য, ভক্তি যোগ হচ্ছে যোগা। বিভিন্ন যোগ আছে, যেমন জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, কর্মযোগ, আর একটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগ হচ্ছে আমি যা কাজ করি আমি চেষ্টা করব যাতে গুরু বৈষ্ণব ভগবান খুশি হন। ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত উদ্দেশ্য। আজকে পুরুষ আচার্য দীক্ষা একটা নতুন নাম, পারমাত্মিক নাম হবে, একটা জপমালা, নতুন কণ্ঠীমালা, যজ্ঞের সামনে শপথ করো, বিভিন্ন সেবা, গাড়ি যেমন ডিজেলে বা পেট্রোলে চলে, যে চালায় ডিজেল খায় না,
সে ডিজেল আর পেট্রোল খায় না। সে অন্য ব্যঞ্জন ডাল রুটি পকোড়া চাটনি মিষ্টি এইসব খায়। তো এইভাবে পারমার্থিক জগৎ একটা প্রকারের খাদ্য আছে, পারমার্থিক জগতে পারমার্থিক আহার করতে হয়। আর এই আত্মা ভগবানের নাম, ভগবানের কীর্তন, শিক্ষা, সেবা, এটা হচ্ছে আমাদের পারমার্থিক খাদ্য। এটা করলে হৃদয় সন্তোষ হয়। এবং কেবল শান্তি পাওয়া যায় না, এটা ভগবানের ভক্তি প্রেম উৎপন্ন হয়।